এর আগের একটা ভিডিওয়ে আমি আপনাদের জানিয়ে দিয়েছি যে আপনারা রেশন কার্ডের সঙ্গে কীভাবে মোবাইল নাম্বার যোগ করবেন তার প্রসেসটা বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি। সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই ভিডিওতে আমি আপনাদের বলে দেবো যে ভোটার আইডির সাথে মোবাইল নাম্বার কীভাবে যুক্ত করবেন। তো ভোটার আইডির সাথে মোবাইল নাম্বার যুক্ত করাটা খুবই একটি সহজ পদ্ধতি এবং আমি যেই স্টেপগুলো বলে যাব সেই স্টেপগুলো যদি ভালো মতো ফলো করেন খুব সহজেই আপনারা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করে নিতে পারবেন। তো কীভাবে যোগ করবেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য। তো চলুন দেখে নিন কী বলা হয়েছে। ভোটার আইডির সাথে মোবাইল নাম্বার যুক্ত করুন। আপনি কি ভোটার আইডির সঙ্গে মোবাইল নাম্বার লিংক করেননি কিন্তু ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করলে অনলাইনে আপনার ভোটার আইডি ডিটেলস আপডেট করা যায়। তাছাড়া মোবাইল নাম্বারের সঙ্গে ভোটার আইডি কার্ডের লিংক করলে অনলাইনে নিজেকে ইলেকটরস ভেরিফিকেশন প্রোগ্রামের সঙ্গে যুক্ত করতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে কয়েক মিনিট লাগবে। দেখুন খুব সহজ পদ্ধতিতে কীভাবে আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার যোগ করবেন। প্রথমে আপনাকে যেতে হবে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল সাইটে। এই যে সাইটটা আছে এই সাইটের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন। এরপরে 2 নম্বর যেটা করবেন, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করতে গেলে প্রথমে লগ ইন সেকশনে নেভিগেট করতে হবে এবং তারপর রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার অপশনে ক্লিক করতে হবে। নিজের মোবাইল নম্বরটি দিতে হবে মোবাইল নম্বর সেকশনে। ভেরিফিকেশনের আগে ক্যাপচা চাইবে সেটি দিয়ে দিন। মোবাইল নম্বরে ওটিপি পাওয়ার জন্য সেন্ড ওটিপি অপশনে ক্লিক করুন। ওটিপি পেয়ে গেলে সেটি দিয়ে দিন। তারপরে বলা হয়েছে আই হ্যাভ এপিক নাম্বার অপশনে ক্লিক করতে হবে যদি এপিক নাম্বার থাকে। যদি আপনার কাছে এপিক নাম্বার না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ এপিক নাম্বার ক্লিক করতে হবে। তাতে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটি দিয়ে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। তারপরে যেটা করবেন, নিজের পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিন এবং সেটি মনে রাখবেন। যেই পাসওয়ার্ডটি আপনি দিচ্ছেন পরবর্তীকালে কাজের জন্য সেটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তারপর রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে এবং সেটি সম্পূর্ণ হওয়ার পরই আপনি চাইলে অনলাইনে আপডেট করতে পারবেন। তো এই পদ্ধতিতে আপনি খুব সহজেই আপনার মোবাইল নাম্বারটি এপিক নাম্বারের সঙ্গে অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই আপনাদের হেল্পফুল মনে হলো। যদি অবশ্যই ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।